গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে জানাই মিষ্টি নতুন একটা ব্লগে স্বাগত। আজকে হচ্ছে সোমবার, ঠিক আছে? সোমবার বাবু এসেছিল, দুদিন কাটিয়েও চলে, দুদিন বলা ভুল, ও ঢুকেছে এখানে শনিবার রাতে, আর শুধু কালকের দিনটা গেছে, রবিবারটা গেছে, আজকে আবার সকাল সকালে অফিসে বেরিয়ে গেছে। অফিস মানে ও চলে গেল মেদিনীপুরে, আমি আবার যেমন এখানে মানে বাপের বাড়ি এখানেই এখন আছি, জানোই তোমরা আগের ব্লগেই দেখেছো। সকাল থেকে উঠেছি, ও সকালে যেহেতু বেরিয়েছে তো অত বেশি ঘুমটা হয়নি, বেরোলে যেমন হয়। আর এখন যত দিন যাচ্ছে সত্যি বলতে হাঁপিয়ে যাচ্ছি অনেক বেশি, কথা বলতেই পারছি না, একটু কথা বললেই হাঁপিয়ে যাচ্ছি, কত কিছু চেঞ্জেস আসছে সত্যি। আমি তাই ভাবছি কীরকম ছিলাম কীরকম হয়ে যাচ্ছি থেকে থেকে, আর শরীর ভারী হচ্ছে। তো সব থেকে বড় কথা, এতদিন যে বেবির যে গ্রোথটা ছিল সেটা নর্মালি একটুখানি সবার ক্ষেত্রেই হয়, এটা স্লোলি গ্রো করে, বাট যখনই তুমি ঠিকঠাক একটা লাস্টের দিকে চলে আসো স্টেজে বা 9 মান্থে পড়ে যাও, তখন কিন্তু গ্রোথটা অনেকটাই মানে কুইক হয় এবং প্রতিদিনই প্রায় অনেকটা করে বাড়তে থাকে। ফলে কি হয়, এতদিন অবধি যে পেটের যে ওয়েটটা ছিল সেটা ঠিকঠাক ছিল, ক্যারি করতে পারতাম, এবারে যেহেতু লাস্টের দিকে চলে আসছে সময়, এবারে এত বেশি যত দিন যাচ্ছে নিজেকে ওয়েটই লাগছে এবং মানে অস্বস্তি ফিল হচ্ছে, আনকমফোর্টেবল ফিল হচ্ছে, এটা স্বাভাবিক সবার ক্ষেত্রেই হয়। কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি, ভালো লাগছে না, ঘুম তো প্রায় চলেই গেছে, কারণ রাত্রে কোনো পজিশনে শুলেই আমি আর কমফোর্টেবল ফিল করি না, সবসময়ই যেন অস্বস্তি হচ্ছে। এখন আমি ডিম টোস্ট নিয়ে বসেছি, সকাল থেকে অনেকগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে, খেজুর থেকে শুরু করে প্রোটিন পাউডার থেকে শুরু করে কলা টলা সব হয়ে গেছে, এটা লাস্ট পর্ব চলছে লাঞ্চের আগে, এরপরে সোজা আবার লাঞ্চ হবে। মা গেছে ছাদে জামাকাপড় মেলতে, বাবা তো স্কুলে বেরিয়ে যায়, ভাই উপরে, তো এই নিচে এখন প্রকৃতির সাথে কাটাচ্ছি। প্রকৃতির সাথে এই সময়টা কাটানো খুব ভালো, যত বেশি গাছপালা মাটি টাটি ঘাঁটা যায় সব থেকে ভালো, শহরের মানুষ আর কোথায় ঘাঁটাঘাঁটি করবে, জমি জমা কোথায় পাবে, যতটুকু পাওয়া যায় তাই এইটাই একমাত্র এখানেই পাওয়া যায়। এখানে এলে রোদটা হয়তো অতটা বেশি নেই, তবে প্রকৃতিকে একটু বেশি কাছ থেকে দেখতে পাই আর কি। যে ঘন্টু বসে যাও। এই ডিমের গন্ধে এসেছিলো, তবে কি বলতো আমাদের লিও অত বেশি খাবার মানে ভক্ত নয়, এক একটা কুকুর হয় না সবসময় খাই 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 খাই, ওকে খাবার দিলে ও খেতে চায় না, ও শুধুমাত্র পনির ভক্ত, খুব ছানা পনির দুধ এই সবগুলো ভালোবাসে। ডিমের গন্ধে এলো একটু, তবে অত বেশি পাত্তা দিল না, ও গিয়ে এখন বসে থাকবে গা চুলকাবে, গেটের দিকে তাকিয়ে পাহারা দেবে কে আসছে না আসছে। এখানে আমি শাক টাক নিয়ে বসেছি একটু কাটাকুটি করব, এই এখানে নোটে শাক আছে, মা বললো একটু পালং শাক কেটে দিতে, একসাথে ভাজা হয়ে যাবে আর কি। এখানে দুপুরের রান্না জোগাড় করছে মা, মাছ ভাজা বসে গেছে অলরেডি, আর এদিকেও কি মাছ একটা ধুচ্ছে, অনেকগুলো মাছ এনেছে বাবা। মা ওদিকে রান্না করছে করুক, আমি এবার স্নানটা করি, স্নানের জোগাড় করতে হবে, স্নানের জোগাড় মানে জল গরম বসাবো, আজকে একটু শ্যাম্পু দেবো, অনেকদিন শ্যাম্পু দেওয়া হয়নি। আমার স্নান টান সব হয়ে গেছে, আর একটুখানি এই যে একটু রোদ পেয়েছি এইখানটা একটা জায়গাতে, এই যে তাও এত হালকা রোদ, এটা গায়ে লেগেও কিছু হচ্ছে না, আলটিমেট এই সমস্যা একটা, বললাম না আমাদের চারদিকে গাছপালা হওয়ার জন্য না রোদটা খুব কম পড়ে। যাকে একটু বাইরেটাও পাইচারি করছি, কারণ ওই যে আজকে পুচকুর আরও দুটো পার্সেল আসবে, আগের ভিডিওতেই তোমাদের দেখিয়েছিলাম যে অনেকগুলো অর্ডার করেছি, ফার্স্টের যেটা ছিল সেটা পেয়ে গেছি, এক এক করে সব ঢুকবে, তো ফার্স্ট ক্রাই থেকেই অর্ডার করেছি। তোমাদের সাথে আলাদা পুরো সেপারেট একটা ভিডিও বানাবো কী কী নিয়েছি বা কী কী গুছোচ্ছি, তো তাতে তোমরা দেখতে পাবে, সেই জন্য আর আলাদা একটা একটা করে দেখাচ্ছি না, ওই জন্য ওয়েট করছি বাইরেটা। যদিও আমাদের কলিং বেল লাগে না, লিও থাকলেই হয়, ওই আমাদের কলিং বেল, যেই আসুক না কেন চিৎকার শুরু করা মানেই বুঝে যেতে হবে বাইরে কেউ এসছে। আর একটা মজার জিনিস দেখাই, দেখো মায়ের গাছের লঙ্কা, এই দেখো ক্যাপসিকাম কত ছোট্ট, দেখো আরেকটা কুড়ি এসছে, বললাম না পার্সেল আসবে, জাস্ট মানে ভিডিওটা রেকর্ড করে রেখেছি, ফোন এসে গেছে আসছে, জেনে এখনো খবর পাননি তাই, পার্সেল আসছে, আমি বলি এই নিয়ে এখনো খবর পাননি তাই, নাহলে আমি চিৎকার করে করে মাথা খারাপ করে দিই, সেই কিছু আর শুনতে দেবে না, কাউ 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 নন স্টপ নন স্টপ।
ওই যে আসছে, এই যে শুরু শুরু আর ভাই ক্যাঁ ক্যাঁ ক্যাঁ, এই যে গন্ধ শাঁকো গন্ধ শাঁকো, শুকে নাও, বোম টোম আছে নাকি শোক, স্ক্যান করে দেখি বাবু তারপরে খুলবো। ওর ওইদিকে নজর, কে লোক কে দিয়ে গেল, আগে ওকে দেখি তারপরে সেই যতক্ষণ না যাবে। হ্যাঁ চলে গেলে এবার আমার কাছে আসবে। এই যে এসে গেছে দুটো জিনিস। আসলে ফার্স্ট ক্রাইতে একটা ব্যাপার আছে, ওদের তুমি পাঁচটা ছটা যতই অর্ডার দাও না কেন, এক একটা রেডি হয়ে গেলে সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। মানে ফ্লিপকার্ট টিপকার্টে অনেক সময় কি হয় একসাথে সব দেয়, বাট এই ফার্স্ট ক্রাইতে মানে যখন যেটা শিপ হয়ে যাবে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। যেমন ফার্স্টে আমি বড় যেটা ক্যারিয়ারটা ওটা রিসিভ করেছি, আজকে আবার দুটো এসছে, মেবি এটা টিস্যু ফিস্যু আসছে, তারাও দেখি আমি খুলে। আর এই যে আমি ভাত খেতে বসবো আজকে, দেখো সব সবজি দিয়ে, মাছের তেল দিয়ে চচ্চড়ি, শাক ভাজা, আলু ভাতে, মাছের ঝাল, ডাল। সন্ধে হয়ে গেছে, মা এখানে চা বসিয়ে দিয়ে গেছে, একটু জোর দিই দাঁড়া, এই যে এবার ফুটবে। এখানে অবস্থা দেখো, আমি চা নিয়ে বসেছি আর গন্ডু ওখানে বসেছে, ঠিক আমাদের গায়ের কাছে বসতে হবে ওকে, আমাদের সাথে থাকতে হবে। মা এই যে ওকে বিস্কুট দিচ্ছে, আর এই যে মাঝে লক্ষণ রেখা আছে, এদিকটা আমার এদিকটা ওর, এদিকে আসা যাবে না ওই জন্য সেদিক করে বসে আছে। বিস্কুট খাবে তারও কত নকশা জানো, ভালো করে ওকে বলতে হবে, ভোলাতে হবে, মানে খাবে একটু নকশা করে আর কি, মানে তুমি ওকে একটু বেশি অ্যাটেনশন দাও, বোঝাও, তারপরে গপ গপ করে ঠিক খেয়ে নেবে। সকালবেলা ঘুম থেকে উঠলে এখানে এত বেশি পাখির ডাক শোনা যায় না, আর কি সুন্দর মিষ্টি রোদটা পড়ে, কি যে ভালো লাগে সকালটা, ভীষণ ভালো লাগে এখানটা হাঁটাহাঁটি করতে। আর জায়গাটা একটু সামনেটা অনেকটা বড় পাওয়া যায় বলে একটুখানি হাঁটাহাঁটিও করি, বেশ ভালোই লাগে এই টাইমটা। আরে পেঙ্গলু এসে এখানে শুয়ে আছে, হেলিকপ্টার চালিয়ে দিয়েছে পেছনে, তোকে ঘুমিয়ে ঘুমিয়ে হেলিকপ্টার চালাতে হবে। না 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 আর একটা আসবে কিন্তু দেরি হয়। মা এখানে পুজো করবে, তার জোগাড় করছে, এটা মায়ের গুপ্ত ধন, এটা আমাদের মিটার ঘর ছিল, সেটা এখন ঠাকুর ঘরের সামগ্রীতে পরিণত হয়েছে। পিংলু পিংলু, মা কালকে রাত্রে তো পেঙ্গলু ঘুমায়নি, দুদিন ঘুমিয়েছিল। হ্যাঁ ওই তোর গার্লফ্রেন্ড এসছে, ওই গার্লফ্রেন্ড এসছে যে, পাত্তা দেয়নি তো, চেনটা না পড়লে পাত্তা দেবে না, বাপি লেডি চেন কই। গাছের ফুলে গাছে ফুল হলে কত সুবিধা, নিজেদের গাছে দেয় দুটো কুঁড়ি, কালকে আবার দেবে। গাইজ এই যে এতগুলো পার্সেল অলরেডি এসে গেছে, আরও এক দুটো বাকি আছে, সব কিছু যখন পেয়ে যাব তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ ভীষণ এক্সাইটেড আমি, মানে এক একটা আসছে মায়ের সাথে শেয়ার করছি কুলে কুলে, তো মানে যতক্ষণ না তোমাদের সাথে শেয়ার করছি আমার মানে হজম হবে না, তো এই যে সবগুলো একসাথে রিসিভ করে গেলেই তোমাদের সাথে শেয়ার করবো।